ফটো কালার গ্রেডিং এর পাশাপাশি বর্তমানে ভিডিও কালার গ্রেডিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান, আপনারা দেখছেন রাকিব 25। আমি আজকে আপনাদের শেখাবো আপনারা কিভাবে কালার গ্রেডিং এর মাধ্যমে এরকম একটা সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। গাইস, শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন হলে আমরা এখন নিউ প্রজেক্ট এই প্লাস আইকনে প্রেস করব। এরপর আমরা যে ভিডিওটা এডিট করবো সেটা সিলেক্ট করব। এখন আমরা এখানে প্রেস করব, তারপর এই নিচে অ্যাডে প্রেস করব। ওকে, ভিডিওটি ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা এখন ইলেটের উপরে প্রেস করব। এরপর আমরা নিচের অপশনগুলো থেকে চলে যাব ফিল্টার্স নামে অপশনটিতে। ওকে, তারপর আমরা এখান থেকে নেচার এই অপশনটা সিলেক্ট করব। এখন আমরা নিচে টিকমার্কে প্রেস করব। এরপর আমরা আবারও নিচের এই অপশনগুলো থেকে চলে যাব অ্যাডজাস্ট। এখন আমরা প্রথমে ব্রাইটনেস এই অপশনটা সিলেক্ট করব। এরপর আমরা ব্রাইটনেসটাকে কমিয়ে -10 করে দেব। ওকে, নেক্সট আমরা সিলেক্ট করব কন্ট্রাস্ট। এরপর কন্ট্রাস্টটাকে বাড়িয়ে 15 করে দেব। নেক্সট সিলেক্ট করব স্যাচুরেশন। এরপর স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে 10 করে দেব। নেক্সট আমরা সিলেক্ট করব এক্সপোজার। এরপর আমরা এক্সপোজারটাকে কমিয়ে -20 করে দেব। ওকে, নেক্সট আমরা সিলেক্ট করব শার্পন। এরপর শার্পনটাকে আমরা বাড়িয়ে 35 করে দেব। এরপর আমরা সিলেক্ট করব টেম্প এই অপশনটি। এরপর টেম্পটাকে আমরা বাড়িয়ে 6 করে দেব। ওকে, এরপর আমরা সিলেক্ট করব হিউ এই অপশনটি। এরপর হিউটাকে বাড়িয়ে আমরা 30 করে দেব। ওকে, লেটেস্ট আমরা সিলেক্ট করব ভিগনেট এই অপশনটি। এরপর ভিগনেটটাকে আমরা বাড়িয়ে 35 করে দেব। ওকে, কালার গ্রেডিং সম্পূর্ণ হলে আমরা এখন নিচে টিকমার্কে প্রেস করব। এরপর আমরা ভিডিওটাকে একবার প্লে করে দেখব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একটা প্রফেশনাল লেভেলের ভিডিওতে রূপান্তরিত হয়েছে। এখন আমরা এই ক্যাপকাট ওয়াটারমার্কটিকে উঠিয়ে দেওয়ার জন্য এখানে প্রেস করব। ওকে, তারপর আমরা এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এই সেভ আইকনে প্রেস করব। এরপর আপনারা চাইলে এখান থেকে রেজুলেশন কমা বা বাড়ায় নিতে পারেন। এরপর আমরা এখান থেকে এক্সপোর্টটা প্রেস করব। গাইস, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে সামান্য পরিমাণে হলে ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলি কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।